রাত পোহালেই স্বাধীনতা দিবস। দেশের বীর সন্তানরা তাদের জীবনকে বলিদান দিয়ে ভারতকে স্বাধীনতা প্রদান করেছিলেন, তাদেরকে সম্মান জানাতে বুধবার পথে নামল বিএসএফ। নদিয়ার কৃষ্ণনগর সীমানগর হেড ক্যাম্পের বিএসএফ এর পক্ষ থেকে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামে রাস্তার প্রতিটি নাগরিককে ভারতের জাতীয় পতাকা বিতরণ করা হয়। বিএসএফ এর তরফে জানানো হয় যে সমস্ত ভারতের বীর সন্তানরা তাদের জীবন বলিদান দিয়ে ভারতকে স্বাধীন করেছেন, মূলত তাদেরকে সম্মান জানানোই আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই আগামীকাল ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের প্রতিটি ঘরে যাতে জাতীয় পতাকা তোলা হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় পতাকা বিলি করছি। আমাদের বিরোধী দেশগুলো বুঝতে পারে ভারতবর্ষের সকল মানুষ আমরা দেশের প্রতি কতটা শ্রদ্ধাশীল। আজ কা ইয়ে কার্যক্রম 15 আগস্ট কে উপলক্ষ মে হ্যাঁ, জেসা কি আপ জানতে হ্যাঁ কি ইয়ে এক সন্দেশ হ্যাঁ হামারা, আজ কে দিন স্বতন্ত্রতা সেনানিও কো হামারে ইয়াদ করনে কা, উন লোগো কো ইয়াদ করনে কা জিতকে বলিদান সে আজ হামকো ইয়ে দিন দেখনে কো মহসুস হুয়া হ্যায় অর আজ হিন্দুস্তান ইস তরক্কি কে স্তর পর হ্যায়। আজ হাম বর্ডার সিকিউরিটি ফোর্স সেক্টর হেডকোয়ার্টার সীমানগর হাম পব্লিক কে অন্দর মে ইয়ে সন্দেশ বাটেঙ্গে কি কল কে দিন 15 আগস্ট কো স্বতন্ত্রতা দিবস কো এক ত্যোহার কে রূপ মে মনায়া যায় অর ইস উপলক্ষ মে হাম হর ঘর তিরঙ্গা কে ক্যাম্পেইন কো লঞ্চ কিয়া হ্যায় হামনে অর হর এক ব্যক্তি কো তিরঙ্গা বাঁট কর উসকো প্রেরিত করেঙ্গে কি ও আপনে ঘর মে কল তিরঙ্গা হর হালত মে ফহরায়। ইসসে দেশ প্রেম কি জো এক ভাবনা হ্যায় হামারি একতা হ্যায় अखंड अनेकता में उसको बल मिलेगा। और নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।